ঋষাদের কাপা কাপা হাতের অবার্থ নিশানা খুব সহজে নিজের লক্ষ্য ভেদ করতে পারত, কিন্তু সেটা হয়ে উঠল না। গাছের ফুলদানিটা ফ্লোরে শত শত টুকরো হয়ে ছড়িয়ে পড়ার আগে ঋষাদ শেষ মুহূর্তে কারো আচমকা থাপ পরে সিটকে রুমের মেঝেতে পড়ল, আর প্রায় সাথে সাথে গাছের বেশ কয়েকটা টুকরো এলোপাথারি গেঁথে গেল ঋষাদের পায়ে হাতে কুনায়। ঋষাদের ব্যথায় কুকুরে উঠে মুখ তুলে তাকাতে আরান সাহেবের দিকে চোখ পড়ল। সদা হাসি খুশি মানুষটার চোখ মুখাস প্রথমবারের মতো রাগের লালিমা রক্ত ফুটে উঠতে দেখল ঋষাদ। আর বাকিরা ঋষাদের কাছের ফুলদানিটা বেখেয়ালি অরণ্যের মাথায় বরাবর লক্ষ্য করে সরার আগে আরহান সাহেব কষিয়ে জ্বর বসিয়েছিলেন ঋষাদের গালে। অরণ্যের কাজিনরা এতক্ষণ ঋষাদের আসল রূপটা প্রথমবারের মতো বুঝতে পেরে হয়তো আর এগিয়ে ঋষাদের ফ্লোরে থেকে টেনে তোলার চেষ্টা করল না, উল্টো সবাই অরণ্যকে ঘিরে ভিড় করেছে কিছু হয়েছে কিনা সেটা জানার জন্য। কাছের টুকরো হাতে পায়ে ঢোকার পরও সবাইকে অরণ্যের পাশে গিয়ে দাঁড়াতে দেখে ঋষাদের মাথা যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কোনো মতে কাতরাতে কাতরাতে উঠে দাঁড়িয়ে অরণ্যের দিকে এগিয়ে গিয়ে রাগে ক্ষোভে চিৎকার করে উঠল, তুই চাস কি অরণ্য? আজীবন সবার চোখে হিরো হয়ে থেকে আমাকে সবার সামনে ভিলেন বানাতে চাস? আর কার সাথে কি করেছি আমি? অনামিকার সাথে কি করেছি? ওকে ডাক সবার সামনে, সবার সামনে দাঁড়িয়ে বলো কথাগুলো, নাকি নিজের বইয়ের দোষ থাকতে আমাকে বলির পাঠা বানাচ্ছিস? হ্যাঁ, একটা মেয়ের জন্য যে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা এতদিনে সবার মুখে শুনে এসেছি, আজ নিজের চোখে দেখলাম। অরণ্য রাগের মাথায় ঋষাদের দিকে এগিয়ে আসার আগে অরণ্য একটা কাজিন সিফাত 19 কি 20 বছরের ছেলে এগিয়ে এসে ঋষাদের সামনাসামনি এসে দাঁড়াতে ঋষাদ আর অরণ্যের দুজনকে কিছুটা অবাকই হলো। তুমি কি বলতে চাও ঋষাদ ভাইয়া? বড় ভাবি মিথ্যা কথা বলছে? কখনোই না, আমি জোর দিয়ে বলতে পারি তুমি প্রথম দিন থেকে ভাবিকে কিছু নিয়ে বিরক্ত করছো। আমরা প্রথম যেদিন এলাম ভাবি কত হাসি খুশি ছিল, তুমি আসার পরেই ভাবের মুখটা শুকিয়ে যেত সবসময়। আমি লুকিয়ে লুকিয়ে ভাবিকে জিজ্ঞেস করেছি, ভাবি শুধু মুখ কালো করে চুপ করেই ছিল। সেই দিন যে তুমি হুট করে রান্নাঘরে চলে গেলে আমিও পিছন পিছন গিয়েছিলাম, কি বলেছিলে আমি খেয়াল করিনি, কিন্তু মনে হলো তুমি যেতেই ভাবি সিটকে একেবারে দেওয়ালের সাথে সিঁধিয়ে গিয়েছিল। কেন, নিশ্চয় তুমি ভাবিকে কিছু বলেছিলে? সিফাত বাজে বকবি না একদম। আমি বাজে বকছি না। এই তোরা বল, আমরা সবাই মিলে দুপুরে আড্ডা দিতে দিতে লাঞ্চ করব বলে রেস্টুরেন্টে গেছি, তখন ঋষাদ ভাইয়া কাউকে একবার বলে গেছে যাওয়ার আগে, কখন গেছে আমরাও জানি না। পরে অরণ্য ভাইয়া কল পাওয়ার পর না আমরা খেয়াল করলাম যে ঋষাদ ভাইয়া সত্যি সত্যি রেস্টুরেন্টে নেই। তোদের কি কি আমার কৈফত দিয়ে যেতে হবে? আমার আর্জেন্ট মিটিং ছিল একটা। ও আচ্ছা, তাহলে দুপুরে লাঞ্চ করার পর আমরা সবাই টায়ার্ড বাসায় আসতে চাইছিলাম, তুমি বারবার বারণ করছিলে কেন? অরণ্য ভাইয়া নিচে সবার সাথে গেমস খেলবে বলে রাতে ভাবির সাথে ঝগড়া করার মতো নাটক করে নিচে এসেছিল, গেস্ট রুমে আমাদের সাথে শুয়েছিল, তবুও তুমি এই রুমে এলে কেন? তার চেয়ে বড় কথা রুম তো লক ছিল, তুমি রুমে ঢুকলেই বা কী করে? তোমার কাছে ভাইয়া রুমের চাবি বা এলো কী করে? ভাবি তো রুমে ছিল না, তাই এটা বলো না যে ভাবি দরজা খুলে দিয়েছে। নিজের লিমিটে থাক সিফাত, ছোটো ছোটোর মতো থাকবি, পাকনামি করতে এলে কষিয়ে দিব একটা চর। সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিতে চাইছিস তাই না? বা অরণ্য, একেবারে টিম রেডি করে মাঠে নেমেছিস দেখছি, বা এরা কি জানে নিজের দুর্বলতা ঢাকতে আমাকে টোপ বানাতে চাইছিস যে তুই? ঋষাদের একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে অরণ্যের দিকে তাকাতে এবার আরহান চৌধুরী ঋষাদের গালে একটা চর কষিয়ে দিলেন, অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতা সহ্য করছি ঋষাদ, আর না নিজেকে কি ভাবো তুমি? তুমি আমাদের পরিবারের একজন, তাই বলে তুমি একটা মেয়ের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে? না, অনামিকে আমাদের বাড়ির বউ বলে নয়, কোনো মেয়ের সাথে এত জঘন্য কাজ করার অধিকার তোমাকে কেউ দেয়নি। সেই মেয়ে যত খারাপই চরিত্র খারাপ কাজের সাথে লিপ্ত হোক না কেন, তাকে জোর করার অধিকার তোমার নেই। আর রইল পরে তোমার কথা ঋষাদ, তোমাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাই বলে যে তোমার চরিত্র ব্যাপারে অন্ধভাবে ক্যারেক্টারটা সার্টিফিকেট অনামিকাকে দোষী বলবো এমনটাও নয়। তোমার মা বাবা যথেষ্ট ভালো মানুষ, এটা মানতেই হয়। তোমার ছোটো বোনটাও আজ তোমার পক্ষ না নিয়ে প্রমাণ করলো যে রক্তের সম্পর্কের জন্য অন্ধবিশ্বাস না রেখে সত্যকে সাপোর্ট করা উচিত। আশা করি তোমার বাবা মাও এ ব্যাপারে সেভাবে নেবেন যেভাবে প্রভা দেখেছে, বুঝছো?
আঙ্কেল বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে, আমি সত্যিই কিছু করিনি। তুমি কি করেছো না করেছো সেটা তোমার কাছে প্রকাশ পেয়ে গেছে রেশাদ। তুমি যদি নিরপরাধ হতে তাহলে তুমি এতক্ষণ এত রাতে এই রুমে থাকতে না, তোমার নিজের ছোট বোনটাও কাঁদতে কাঁদতে বেরিয়ে যেত না। তুমি যদি অন্যায় না করতে তাহলে অরণ্যের ওপরে হামলা করতে না। ওহো সরি সরি আঙ্কেল, আমার না ভুল হয়ে গেছে, আর কখনো এমন কিছু করব না, প্রমিস। বাবা আমাকে কিছু বলবেন না আঙ্কেল, প্লিজ আন্টি, প্লিজ অরণ্য। হা হা হা, এমন কিছু শুনবেন আশা করছিলেন না আঙ্কেল। আন্টি সরি, মাই ফুড। 2 টাকার মেয়েটার জন্য তুই আমার গায়ে হাত তুলে কাজটা মোটে ভালো করিসনি অরণ্য, এর ফল তো তোকে ভোগ করতে হবে। আমার বোনের চোখে আমাকে ছোট করলি, আজ তুই আমাকে পৃথিবীর এই একমাত্র মানুষের চোখে তো আমি হিরো ছিলাম, আমার ছোট বোনটার কাছে তাতেও শান্তি হলো না তোদের? না, তোর বইয়ের গায়ে সামান্য হাত লাগিয়েছি কি লাগাইনি? তুই মাঝরাতে সবাইকে নিয়ে কনস্পিরেশন শুরু করে দিলি আমাকে সবার চোখে কালার করার জন্য, এরপর যা করব তা তুই স্বপ্নেও ভাবতে পারবি না অরণ্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আর আমিও দেখি আমাকে আটকায় এমন ক্ষমতা কার আছে এখানে। রেশাদের কথাগুলো বলতে বলতে পিছিয়ে যেতে যেতে দরজার কাছ পর্যন্ত এসে আটকে গেল। পিছনে আরও কার উপস্থিতি টের পেয়ে কষ্ট করে পিছনে ঘুরে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল রেশাদের। এত রাতে এতজন পুলিশ দেখে বেচারা ভয়ে আবার ভিজে বেড়ালটি হয়ে গেল। আবার যেন রাজ্যের ব্যথা যন্ত্রণা কাতরতা সব দেখা দিল রেশাদের চোখে মুখে। আর বাকিরা হাঁ করে রেশাদের এমন হঠাৎ ভোলা বদলটা হজম করার চেষ্টা করল। আরহান সাহেবও কয়েক পা এগিয়ে এসে রেশাদের ব্যথা কাতর মুখোমুখি হয়ে দাঁড়ালো। একটা সন্তান যদি কুসন্তান হয় তাহলে সবাই বাবা মার দিকে আঙুল তোলে সবসময়। বাবা মা যথেষ্ট শিক্ষা দিতে পারেনি, শাসন করেনি, ভদ্রতা নম্রতা আচার আচরণ কিছু শেখায়নি, এইসব বলে বাবা মাকে গালি গালাস করে। কিন্তু কি জানো রেশাদ, শিক্ষা যেমনই দিক না কেন সেটাকে কাজে লাগানো প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আর তাই সন্তানের কাজের দায়ে আমরা যত বার বাবা মার উপরে চাপিয়ে দেই না কেন, তার শাস্তিটা সেই কুসন্তানটিকে দেয় বিচারে। তুমি যে এখন অফিসারদের সামনে ও ভালো মানুষ নির্যাতন ভিকটিম শাস্তি চাইছো সেটা কোনো কাজে আসবে না। কেন জানো, এতক্ষণ ওনারা সবই তোমার কথা শুনেছে, এখন না ঠিক যখন তুমি অরণ্যকে অ্যাটাক করলে তখন থেকেই দেখছেন, আর রিফা তোমার কথাগুলো রেকর্ড করে ফেলেছে আশা করি। রিশাদ বিশ্রী কিছু গালিগালাজ করে কিছু একটা বলার চেষ্টা করতে পুলিশের কয়েকজন অফিসার রীতিমতো টেনে হিসড়ে রিশাদকে নিয়ে যেতে লাগলো। সবাই হাঁ করে দৃশ্যটা দেখছে, পুলিশদের সাথে রীতিমতো জঘন্য বিশ্রী ভাষা ব্যবহার করছে রিশাদ। পুলিশরা তবুও একচুলো বিচলিত হয়নি, দাগি আসামির মতোই টানতে টানতে রিশাদকে নিয়ে চলে গেল তারা। আর বাকিরা হাঁ করে দৃশ্যটা দেখলো, একটা মানুষ এতটা নোংরা ভাষা উচ্চারণ করতে পারে কি করে সেটাই সবাই তাজ্জব হয়ে ভাবছে। রিশাদকে নিয়ে পুলিশের লোকরা চলে যাওয়ার পরে বেশ কিছু একটা সময় সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিজেদের জায়গায়। একটু পরে সবাই কোনো মতে ঘোর কাটিয়ে যে যার মতো রুমের দিকে চলে গেল। অরণ্য এক নজর স্তব্ধ হয়ে থমকে দাঁড়িয়ে থাকা ফারহান ও তাহিয়ার দিকে তাকিয়ে হালকা করে গলা খেকড়িয়ে দিল। তোরা যা শুয়ে পর, আমি অনুকে নিয়ে আসছি তোদের রুম থেকে, আর প্রভাকে একটু সামলে নি, সকালে আঙ্কেল আন্টি আসতে বলেছি, আসার পর কি হবে আমি জানি না, তবু এত বড় ব্যাপারটা তো তাদেরও জানা উচিত, যা শুয়ে পর এখন। অরণ্যের কথা বলতে বলতে তাহিয়ার রুমের দিকে পা বাড়িয়েছে। অনুকে তাহিয়ার রুমে দেখে এসে পুরো নাটকটা সাজিয়েছিল অরণ্য। মেয়েটাকে নিয়ে নতুন কোনো রিস্ক নিতে চায় না অরণ্য, কিন্তু প্রভার জন্য প্রচণ্ড খারাপ লাগছে অরণ্যের। হাজার হোক ছোট একটা মেয়ে এত সব ধাক্কা কি করে সামলাচ্ছে কে জানে। কথাগুলো ভাবতে ভাবতে অরণ্য তাহিয়ার রুমের দরজায় দাঁড়িয়েছিল, আর এর পিছু পিছু তাহিয়ার ফারহান তিনজনে তাহিয়ার রুমের ভিতরে চোখ পড়তে থতমত খেয়ে তাকিয়ে রইল। এমন কিছু দেখবে সত্যি আশা করেনি কেউই, অন্তত এত রাতে এমন ঘটনা ওদের কল্পনার বাইরে। অরণ্য তাহিয়া আর ফারহা তিনজনে অবাক হয়ে খেয়াল করলো অনামিকা বিছানায় শুয়ে আছে, আর ওর পায়ের কাছে পড়ে আছে প্রভা। এই প্রভা কি হলো তোর, এভাবে ফ্লোরে বসে আছিস কেন, তাহো দেখো তো ওর কি হলো, ভুল ভাল কিছু করে বসলো না তো মেয়েটা, উফ শিট, ওর কিছু হলে আঙ্কেল আন্টির কাছে কি মুখে দাঁড়াবো বলো তো। এই প্রভা লক্ষ্মী বোনটা আমার কি হয়েছে বল না, এই প্রভা।
অরণ্য রুমের দরজাটা খুলতেই ঘুমন্ত অনামিকার পায়ের কাছে প্রভাকে পড়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিল ছেলেটা। প্রভা অনামিকার পায়ের কাছে ফ্লোরে বসে থেকে মাথাটা এমনভাবে বিছানায় লুটিয়ে রেখেছে যে ভঙ্গিমাটা কাউকে ভয় পাইয়ে দেবার মতোই। তাহিয়ার ফারহান দুজনে প্রায় ছুটে প্রভার কাছে এগিয়ে গিয়ে গালে হাত দিয়ে বেশ কয়েকবার ডাকার পর প্রভা ধরফর করে উঠে বসলো। অরণ্য ততক্ষণে প্রভার কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। এবার বিছানায় বসে প্রভা চুলে মাথায় হাত বুলিয়ে দিল। প্রভা এবার বাচ্চাদের মতো কেঁদে ফেলে অরণ্যের পা জড়িয়ে ধরার চেষ্টা করতে অরণ্য প্রভার হাতটা ধরে ফেললো চট করে। মেয়েটা তখনও কেঁদেই চলছে, দেখে বড্ড মায়ে হচ্ছে অরণ্যের। এই পাগলি মেয়ে, এভাবে কাঁদছিস কেন তুই? আর এভাবে পাগলের মতো ফ্লোরে বসে কি করছিস? উঠ, অনুকে মেডিসিন খাইয়ে দিয়েছিলাম তো, ঘুমাচ্ছে মেয়েটা। তোরাও ঘুম পার, রেশাদের ব্যাপারটা নিয়ে একদম কান্নাকাটি করবি না তুই। কাল আঙ্কেল আন্টি আসবে, যা হবে কালই দেখা যাবে। ভাইয়া রে, আমি নিজের কানকে শুনলে হয়তো নিজে বিশ্বাস করতাম না আমার নিজের ভাইটা এতটা নিস, এতটা জঘন্য মেন্টালিটির। প্রভা, বলছি না কান্নাকাটি করবি না, একদম যা হয়েছে ভুলে যা। ওর কাজের শাস্তিও পাবে, কিন্তু তুই কেন এইসব ভেবে কষ্ট পাবি? একদম কাঁদবি না, ওকে? কাল আব্বু আম্মু এলে আমি তাদের সাথে চলে যাব। ভাইয়া, ভাবির সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই, আমার নিজের ভাই, আমি ভাবতেও পারছি না, বিশ্বাস কর। প্রভা, কি পাগলামি শুরু করেছিস এই রাত দুপুরে? আমাদের তাহমনের বিয়ানার সামনে এখন চলে যাবি মানেটা কি? আর তোর ভাবি তো ওই একদম সুস্থ হয়ে যাবে, তাহকে বিদায় করার আগে দেখিস কেমন একা হাতে সবটা সামলে এই সাতচল্লিশটাকে বিদায় করে। ভাবিকে মুখ দেখানোর মতো আমার যে উপায় নেই রে ভাইয়া। উফ প্রভা, এসব বাদ দিয়ে তাহর বিয়েতে কী ড্রেস পরবি? ম্যাচিং গায়ের হলুদ শাড়ি, গহনা, লেহেঙ্গা এসব সিলেক্ট করতো? আর এখন আপাতত আপনারা তিনজনই ঘুমান, রাত তো অনেকই হলো, আমি অনুকে নিয়ে যাই। আরেকবার প্রভার চুলগুলো হালকা হাতে নাড়িয়ে দিয়ে অনামিকার ঘুমন্ত মুখটা দেখে নিল অরণ্য। তাহিয়া আর ফারহানের দিকে একবার তাকিয়ে অনামিকাকে পাঁচকোলা করে তুলে নিয়ে নিজের রুমে এসে বিছানায় শুয়ে দিল। এবার ঘুমন্ত অনামিকাকে ফ্যাকাশি মুখটা বড্ড বেশি কষ্ট দিচ্ছে অরণ্যকে। অরণ্য রুমের দরজাটা লক করে এসে ফ্লোরে পড়ে থাকা ফুলদানি ভাঙা টুকরোগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে ফ্রেশ হয়ে এসে অনামিকার পাশে এসে বিছানায় গা এলিয়ে দিল। মেয়েটার ঘুমটা আজ ভাঙবে না অরণ্য জানে, তবু খুব সচেতন হাতে অনামিকা নিজের বুকে জড়িয়ে নিয়ে আলতো করে একটা ছোট্ট চুমু এঁকে দিল কপালে। দূরত্বটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে দেখলে অনু, যদি প্রথম দিন রিশাদ তোমার সাথে অসভ্যতা করার পরেই কথাগুলো আমাকে বলে দিতে, তাহলে আজকের দিনটা কি আসতো? তুমি কি ভেবে কথাগুলো লুকিয়েছিলে আমি জানি না অনু, বাট যে সংসারটা তোমার, যে স্বামীটা তোমার, তার কাছে কথাগুলো গোপন করার কি খুব দরকার ছিল? হয়তো ভেবেছিলে সালিহার ঘটনা যেভাবে রিয়েক্ট করেছি এবারও তেমনই করব, দুটো বিষয় কি এক হলো পাগলি? সেই দিন সাহিলের কথাগুলো শুনে মাথাটা ঠিক ছিল না, তা নয়, তুমি ওর জন্য বাড়ি ছেড়েছিলে, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। বার তোমার দিকে যে বাজে নজর দিবে তাকে কি এমনি ছেড়ে দিব? রিশাদ আমার কাজিন হলেও ওর কি হাল করে সারি তুমি সেটা দেখো। আমার অনুর দিকে হাত বাড়ায় কত বড় সাহস! অনুকে বুকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিয়ে কথাগুলো বিড়বিড় করতে করতে দুপুরের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল অরণ্যের। অনামিকার ঘাড়ে কারো দাঁতের স্পষ্ট কামড়ের কালশিটে দাগটায় বুকের ভিতর কেঁপে উঠল অরণ্য। বেখেয়ালি অনামিকার হাতটা টেনে মুখের দিকে তাকিয়ে কোনো প্রশ্ন করার আগে অনামিকা কথায় মরানো দেখে অরণ্য কিছুটা অবাকই হলো। অনামিকার দাঁতে ঠোঁটে কামড়ে ব্যথা সহ্য করার পিছনের কাহিনীটা না বুঝলেও হাতটা সেরে তাড়াতাড়ি অনামিকার মুখটা দুহাতে আবার তুলে ধরেছে অরণ্য। ততক্ষণে অনামিকার চোখ বেয়ে টপটপ করে কান্নার বিন্দুগুলো ঝরতে শুরু করেছে। অনামিকার এমন চাপা কান্না দেখে অরণ্য আরও ব্যস্ত হয়ে পড়ল। অনু, কি হয়েছে? ব্যথা লাগলো কি করে এমন? চোখ মুখ লাল, ঘাড়ে দাঁতের চিহ্ন, চুল এলোমেলো, হাতেও এতটা লেগেছে তোমার, কি হয়েছে তোমার আমাকে বলো প্লিজ। প্লিজ অনু, অনামিকা কোনো মতে মাথা নাড়াতে ফোপানোটা বন্ধ করা আপ্রাণ চেষ্টা করতে করতে বোঝানোর চেষ্টা করলো যে কিছুই হয়নি, তাতে অবশ্য বিশেষ কোনো লাভই হলো না। অরণ্য অনুকে আরও নিবিড় করে জড়িয়ে নিল, সাবধানে, যাতে মেয়েটা আবারও ব্যথা না পায়। অরণ্যের এমন নিবিড় স্পর্শে কিনা কে জানে অনামিকা এবার বাচ্চা মেয়ের মতো কেঁদেই ফেলল। অরণ্যকে শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যের বুকের মধ্যে
আবারও গুটিসুটি হয়ে নিজেকে প্রায় লুকিয়ে নিল মেয়েটা। এতটা ভীতু সশস্ত্র মেয়েটা এর আগে কখনোই কি দেখেছে অরণ্য? কথাগুলো ভাবতে ভাবতে অনামিকার ফোপানোর সাথে আরও কয়েকটা কথা অরণ্যের কানে এসে বাজল। বছরখানেক আগে সাহিলের সাথে আমার কলেজের সিনিয়র জুনিয়র সম্পর্ক, ডিপার্টমেন্টের সিনিয়র, বেশ হেল্পফুল কেয়ারিং একজন মানুষ ছিল উনি। তার ব্যাসমেট জুনিয়রতে অনেক মেয়ে রীতিমতো পাগল ছিল তার জন্য। বলা যায় লোকটা মিষ্টি করে হাসি দিয়ে সবার প্রপোজ রিজেক্ট করে দিত, তাতে মেয়েগুলো মেবি আরও অনেক নতুন করে ক্রাশ খেত। হঠাৎই ওর কাহিনী কেন, সেই লোকটা কি করে আমার মতো একজনকে নিজের জন্য চয়েস করলো কে জানে। আবেগের বসে হোক বা বয়সের দোষে আমারও প্রচণ্ড ভালো লাগতো সাহিলকে। লোকটার কথা বলার স্টাইল, হাঁটা চলা, কথা বলা সবই ভালো লাগতো আমার। সেই সাহিল যখন আমাকে কলেজে সবার সামনে প্রপোজ করলো, সেই দিন না করার কোনো কারণই আমার কাছে ছিল না। তারপর একদিন হুট করে সাহিল এসে বলল সে নাকি আমাকে নিয়ে বাইরে কোথাও কফি খেতে যাবে। আমিও ক্লাস বাং করে তার সাথে গেলাম। কলেজের কাছেরই একটা কফি শপ, সেখানে আমি আর সাহিল কিছু একটা নিয়ে কথা বলতেছি আর কফি খাচ্ছি। এর মধ্যে একজন এসে আমাকে প্রপোজ করে। সাহিল বরাবরই শান্ত মেজাজের ছেলে, ভালোভাবে ছেলেটাকে আমাদের রিলেশনের কথা বলে ভাগিয়ে দেয়। ছেলেটাও চলে যায়। একটু পরে পাশের টেবিল থেকে এটা ওটা বলে বিরক্ত করছিল, টন করছে, গান গাইছে ছেলেটা। সাহিল কিছুটা বিরক্ত হয়ে বিল পে করে চলে যাবে, আমাকে এটা বলে কাউন্টারে যায়। সাহিল যাওয়ার প্রায় সাথে সাথে লোকটা আবার কোত্থেকে এসে আমার পাশের চেয়ার টেনে বসে। আমি বিরক্ত হয়ে চলে যেতে বললে লোকটা ভীষণ বাজে বাজে কথা বলে যাচ্ছিল। শেষে বলে কিনা এক রাতের জন্য হলেও হোয়াট, আপনার মতো আমি এমন রিয়েক্টই করেছিলাম সেই দিন। সাহিল এসে আমার অবস্থা দেখে লোকটাকে কয়েকটা চড়থাপ্পড় দিতে লোকটা গ্রুপের কয়েকজন এসে ঝামেলা শুরু করে। শেষে সাহিল আমাকে নিয়ে চলে আসে। ওই হারামি গিয়েছিল লোকটা চিনতে পারবে, নাম বা কোনো কফি শপ আমাকে বলো, বাকিটা আমি খুঁজে বের করব। শুধু শুয়োরের বাচ্চাটাকে একবার পাই, তারপর দেখছি তার কত কারেন্ট। আপনি জানতে চাইছিলেন না আমার সাথে সব কী করে হলো? ওই ছেলেটা আজও আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছিল। আপনি আরেকটু পরে আসলে হয়তো আমাকে আর দেখতেই পেতেন না কখনো। কি বলছো, আমাদের বাড়িতে কি করে? মানে কারণ লোকটার কাছে আপনার রুমের একটা এক্সট্রা চাবি সবসময় থাকে, ছিল কি? অরণ্য বিস্ফোরিত চোখে অনামিকার দিকে তাকিয়েছিল। মেয়েটা কি বলছে কিছুই আর অরণ্যের কানে গিয়ে পৌঁছায়নি, কারণ ততক্ষণে একটা মুখ অরণ্যের চোখের সামনে ভেসে উঠছে, আর সেটা হলো রিশাদের। সারা রাত অনামিকার বুকে আঁকলে রেখে কখন ঘুমিয়ে গেছে অরণ্য নিজেও জানে না। অরণ্যের ঘুম ভাঙল বুকে কারো উষ্ণ নিঃশ্বাসে এসে লাগায়। সচরাচর একজন সাধারণ মানুষের নিঃশ্বাসের উষ্ণতা যেমন হয় তেমন নয়, হঠাৎ করেই যেমন মরুভূমির বালির ঝড়ের সব উড়ে নিয়ে যায়, কিছুটা তেমন ধরনের ভারী নিঃশ্বাসগুলোর সাথে যেন প্রখর দাবাদহ। ধীরে ধীরে সেই উষ্ণতা যে বাড়ছে সেটা টের পেয়ে অরণ্য চোখ মিলে অনামিকার যে ওর বুকের কোণে কুটিসুটি হয়ে কাঁপছে দেখতে পেল। অরণ্য চোখের ঘুম কাটিয়ে তাড়াহুড়ো করে অনামিকার কপালে হাত ছুঁয়ে দিয়ে আঁতকে উঠল। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, এমন তো অবস্থা। অরণ্য অনামিকার খুব সাবধানে বালিশে শুইয়ে দিয়ে উঠে একটা বালতিতে পানি আর একটা রুমাল ভিজিয়ে এনে জলপট্টি দেওয়া শুরু করলো অনামিকার মাথায়। বেশ কিছুক্ষণ পরে মেয়েটার গা কপালে গা যেন আগুন বের হচ্ছে এমন অনুভব হচ্ছে অরণ্যের। মেয়েটার জ্বরটা যেন কমার বদলে আরও বেড়েই চলছে। অরণ্য কি করবে সেটা ভাবার চেষ্টা করছে। এর আগে অনামিকা নিচু গলায় ঘুমের ঘরে কী সব বিড়বিড় করছে শুনে অরণ্য একটু এগিয়ে এসে অনামিকার গালে হাত শুয়ে দিয়ে ডাকলো, অনু কী বলছো বিড়বিড় করে, খারাপ লাগছে বেশি? একটু পানি খাবে? দিব, একদম ধরবা না, কথাও বলবা না, কাছেও আসবা না। অনামিকার চোখ না মিলে একটু বিরক্তিমাখা কণ্ঠে কথাগুলো বলতে বলতে পাশ ফিরে শুয়ে পড়ছে দেখে অরণ্য জাস্ট হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটা ঘুমের ঘরে কথাগুলো বলল নাকি আসলে কোনো কারণে রাগ করে বলল কিছুই বুঝতে পারল না বেচারা। বিস্ময়কর ধাক্কাটা কোনো মতে সামলে নিয়ে অনামিকা আবার ঠিক করে শুয়ে দিয়ে বালিশের উপরে যাওয়া রুমালটা তুলে নিয়ে আবার অনামিকা আগুনের মতো উত্তপ্ত কপালে জলপট্টি দেয় মন দিল অরণ্য। অনামিকার বিড়বিড় বন্ধ হলেও ঘুমের মাঝে মেয়েটা চোখে মুখে একটা বিরক্তির ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে অরণ্য। কিন্তু মেয়েটা এই সাত সকালে অরণ্যের উপর এমন বিরক্ত হওয়ার কোনো কারণই অরণ্যের তো নজরে পড়ছে না। বলছি না
ধরবা না একদম, কপালেও হাত দিবা না, কাছেও আসবা না, বুকেও জড়িয়ে নিবা না, একদম গুনে গুনে 100 হাত দূরে থাকবে আমার থেকে। অনু কি পাগলামি করছো, জ্বর এসেছে তো, বাবা জলপট্টি দিতে দাও। না ধরবা না বললাম না, কাছেও আসবা না, তুমি খুবই খারাপ একটা লোক, আমি থাকবো না তোমার সাথে, এক্ষুনি চলে যাব, সরো। আরে বাবা কি করছি সেটা তো বলো, নাইলে বুঝবো কি করে, কেন রাগ করছে আমার বউটা, একদম বউ বলবা না, খারাপ লোক একটা, আমি বলেছিলাম বিয়ে করতে, তাহলে করলে কেন বিয়ে, সরি ম্যাডাম ভুল হয়েছে, আপনার অনুমতি না নিয়ে বিয়ে করায়, পরের বার আপনার কাছে পারমিশন নিয়ে তারপর বিয়ে করব, কেমন? কি বললে, আবার বিয়ে করবে তুমি, খুন করে ফেলবো না তোমাকে, সাহস কত বড়, আবার বিয়ে করতে চায়, আর যদি একবার বলছো কে আর করবো বলো, তুমি তো কাছেও আসতে দিচ্ছ না, শুতেও দিচ্ছ না, আদরও করতে দিচ্ছ না, বিয়ে করে লাভটা কি হলো, যদি বউকেই না কাছে পাই, আর এর চেয়ে আরেকটা বিয়ে করলে ভালো হবে না, খুন করে ফেলবো, একদম কলিজা টেনে কুচি কুচি করে কেটে ড্রেনে ফেলে দিয়ে আসবো, অসভ্য ছেলে, ওই ওই আমি কাছে আসতে দেই নাই, নাকি নিজে আমাকে আসতে দাও না কাছে, আবার যদি বিয়ের কথা বলো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, হাঁ করো বলছি, এখনই তোমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, কত বড় সাহস, বলে আবার বিয়ে করবে। ঘুমের মাঝে অনামিকা উঠে বসে বহু কষ্টে চোখ মিলে তাকে সত্যি সত্যি বিছানে উঠে বসে অরণ্যের মুখের দিকে হাত নিচ্ছে দেখে অরণ্য চট করে অনামিকার হাত দুটো ধরে ফেলল, একে তো জ্বর, তার উপর ঘুমের ঘরে মেয়েটার মাথা কী সব ভূতে চেপেছে নাকি কে জানে। অরণ্যের আর অনামিকার রাগানো সাহসই হলো না, অনামিকাকে শক্ত করে বুকে জড়িয়ে নেওয়ার পরও মেয়েটা ছোটার জন্য নাচানাচি করছে দেখে অরণ্য আলতো করে অনামিকার মাথাটা নিজের কাঁধে ঠেকে চুল বেলি কেটে দিতে শুরু করলো। মেয়েটা তখনও রাগে ফুসছে রীতিমতো, অনু এত রাগ করছো কেন বলো তো, আমি আরও 100 বার বিয়ে করলেও তো তোমাকেই করবো নাকি, আর কারো যোগ্যতা আছে নাকি আমার লক্ষ্মী বউটার জায়গা নেওয়ার, তাহলে ওই মেয়েটাকে বাড়িতে এনে রেখেছো কেন, সারাদিন অসভ্যের মতো তোমার দিকে তাকিয়ে থাকে কেন, ওই বদমাইশ মেয়েটা তুমি ডাকলে কেন ছুটে যায়, কই আর কারো ডাকতো কানেই শোনে না যেন, কার কথা বলছো গো বউ, ফারহা, ও ওই 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 মেয়েটার নাম, মুখে নিলেও চিপ টেনে ছিঁড়ে ফেলবো, আরেকদিন ওর দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো, অসভ্য ছেলে সাহস হয় কী করে আমার সামনে, এই বজ্জাত মেয়ে নাম নাও তুমি, আরে বাবা শোনো না, ওকে তো এনেছি যাতে তোমার হেল্প হয়, একটা বাজে কথা বললে না খুন করে ফেলবো তোমাকে, কাল সকালে যদি ওই মেয়েকে বিদায় না করো তাহলে সবগুলো চুল ছিঁড়ে ফেলবো তোমার, ওরে বাবা রে বউটা কি পাগল হয়ে গেল নাকি গো, জ্বরের ঘরে কী সব উল্টোপাল্টো বকছে, এই কি বললে, আমি পাগল, তুমি পাগল, ওই বজ্জাত মেয়েটা পাগল, ওই মেয়েটার জন্যই তুমি আমাকে পাগল বলে, আমি থাকবই না আর তোমার সাথে, এক্ষুনি চলে যাব, আমার ব্যাগ কোথায়, এক্ষুনি চলে যাব, অনু এই বউটা কেন এমন করছো, জ্বরটা বাড়ছে তো আরও, বাবা মাথায় পানি দিতে হবে মনে হচ্ছে, শুয়ে পড়ো না প্লিজ, পুরো শরীরটা যেন জ্বলে যাচ্ছে, একটু গা হাতটা মুছিয়ে দে, ভালো লাগবে, দেখো তুমি খুব খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, সেই দিন তোমার থাপ্পড়ে এত কষ্ট পায়নি, প্রতিদিন ফ্লোরে বিছানা পেতে শুয়ে এত ব্যথা পায়নি, যতটা না পেয়েছি তুমি ওই মেয়েটাকে বাড়িতে আনার পর, ওই মেয়েটাকে বলো তো, আচ্ছা তুমি কি সত্যি সত্যি ওকে বিয়ে করবে, আমাকে তাড়িয়ে দিবে, অনামিকার কণ্ঠস্বর আবার ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, তবুও মেয়েটার কথাগুলো ঠিক কানে এসে পৌঁছেছে অরণ্যের, অনামিকা যে জ্বরের ঘরে এসব উল্টোপাল্টা বকছে সেটা বুঝতে বাকি রইল না অরণ্যের, অনামিকা আবার ভিড় করছে, বুঝতে পেরে অরণ্য অনামিকাকে শুইয়ে দিয়ে বিছানা থেকে উঠে যাওয়ার চেষ্টা করতে অনামিকা অরণ্যের একটা হাত টেনে ধরল, অরণ্য বিছানায় বসে অনামিকার চুল আলতো করে বিলি কেটে দিতে দিতে অনামিকার চোখ বুঝে অরণ্য কোলে মাথা রেখে শুয়ে পড়ল লক্ষ্মী বাচ্চার মতো, একদম কোথাও যাবা না এখন, আমি ঘুমাই, কোথাও যাচ্ছি না তো পাগলি, মাথাটা একটু মুছে দে, ভালো লাগবে, দেখো না তুমি কোথাও যাবে না, আমি ঘুমাই, আচ্ছা ঘুমাও, আমি চুল এলিয়ে দেই কেমন, একদম কোথাও যাবা না, শেষে আরও কী সব বললো মেয়েটা অরণ্য শুনতেই পায়নি, তার আগে মেয়েটা ভিড় করতে করতে ঘুমিয়ে পড়েছে নয়তো অচেতন হয়েছে, জ্বরটা এত বেশি যে মেয়েটা জ্বরের ঘরে প্রলেপ বকছে, অরণ্য আরও কিছুক্ষণ বসে থেকে উঠে এসে অনামিকার মাথায় বেশ কিছুক্ষণ পানি ঢাললো, হালকা করে মেয়েটার গা মাথা হাত মুছে দিয়ে
ভালো করে শরীরটা কাথায় মুড়িয়ে দিয়ে আবার জলপট্টি দেয় মন দিল অনামিকার মাথায়। জলপট্টি দিতে দিতে কখন অরণ্য নিজের চোখ লেগে এসেছে অরণ্য নিজেও জানে না। অরণ্যের ঘুম ভাঙল নিস্তারা থেকে বেশ চেঁচামেচির শব্দে। অনামিকা তখনও বেঘরে ঘুমাচ্ছে অরণ্যের কোলে মাথা রেখে। অরণ্য বিছানায় হেলান দিয়ে মেয়েটার কপালে জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল বোধহয়। এবারে বাইরে চিৎকার চেঁচামেচির শব্দে বিছানা থেকে যে নামবে সে উপায়টাও নেই বেচারার। কাঁথা পেঁচানো অনামিকা এমনভাবে অরণ্যর কোলে মাথা রেখেছে যে অরণ্য নিজেও অনামিকার সাথে পেঁচিয়ে গেছে। এখন উঠতে হলে অনামিকাকে ঘুম থেকে তুলে ঠিক করে শুয়ে দিতে হবে, নয়তো এভাবে অনামিকার জায়গার অপেক্ষায় বসে থাকতে হবে। কোনটা করবে সেটা ভাবতে ভাবতে চিৎকার চেঁচামেচির শব্দগুলো একেবারে অরণ্যদের রুমের বাইরে চলে এলো। চিল্লাপাল্লার শব্দে অনামিকা কেঁপে উঠেছে দেখে অরণ্য আলতো করে অনামিকার চুলগুলো বিলি কেটে দিল যাতে মেয়েটার ঘুম ভেঙে না যায়। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলা কথাগুলো শুনে অরণ্যের হাতটা থমকে গেল। আমার ছেলেটার এত বড় সর্বনাশ করে এখনও এত বেলা পর্যন্ত নবাব নন্দিনীর মতো ঘুমানো হচ্ছে? ছেলে মেয়েগুলোর মাথা চিবিয়ে না খেলে কি এ রাক্ষসী শান্তি হচ্ছে না? নিজেই যত সব নোংরামি করে বেড়াবে আর দোষ আমার ছেলের ঘাড়ে দিয়ে পার পেয়ে যাবে ভেবেছে এ রাক্ষসী? আমার ছেলে কেমন আমি জানি না, আজ পর্যন্ত কারো দিকে চোখ তুলে তাকিয়েছে নাকি ও কোনো দিন? আর তোরা সবাই ওই মিথ্যা মেয়েটার কথা শুনে আমার ছেলেকে কি না পুলিশে দিলি, তাও আবার এমন কুকুরের মতো মেরে পিটিয়ে? ডাক তোদের ওই সর্বনাশী মেয়েকে, আমার চোখে চোখ রেখে বলুক আমার ছেলে কি করেছে ওর সাথে, কিসের বদলা নিচ্ছে, কেন এমন মিথ্যা অপবাদ দিয়ে আমার আর আমার বোনের সম্পর্কটা নষ্ট করলো? এর জবাব আমার চাই। ডাক বাইরে এত চিৎকার চেঁচামেচি শব্দ কেন অরণ্য, কে এসেছে আর আপনি বা কোথায় যাচ্ছেন? অরণ্য খুব সাবধানে অনামিকাকে বালিশে শুইয়ে দিয়ে সাবধানে কাঁথাটা ভালো করে গায়ে জড়িয়ে দিয়ে মাত্রে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়িয়েছিল। অরণ্য বিছানা থেকে কয়েক পা এগিয়ে যেতেই পিছন থেকে অনামিকার কথাগুলো শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে গেছে অরণ্য। অনুকে কি করে বলবে রিশাদের মা এসে পুরো বাড়িটা মাথায় তুলেছে। চিৎকার চেঁচামেচি করে যতটুকু শুনতে পেয়েছে তাতে আন্টির সামনে অনু গেলে কী কাণ্ড ঘটবে সেটা ভেবে অরণ্য জোরে জোরে মাথা নেড়ে ব্যাপারটা নিজের মাথা থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। অনামিকা যে ওর উত্তরের অপেক্ষা আছে সেটা খেয়াল হতে অরণ্য একটু বিব্রত হাসি রেখা ঠোঁটের কোণে ফুটিয়ে অনামিকার দিকে তাকিয়ে বলুন না কি হয়েছে, কেউ কি এসেছিল, এখন তো আওয়াজ পাচ্ছি না কার, কে এসেছিল বলুন না। অনামিকার নিচু ক্লান্ত কণ্ঠস্বরে প্রশ্নটা শুনে এতক্ষণে অরণ্য খেয়াল করল খালামণি গলার আওয়াজ আর আসছে না, হয়তো তাহিয়া নিচে নিয়ে গেছে। কথাটা মাথায় আসতে মনে মনে একটা হাফ ছেড়ে বাঁচল যেন অরণ্য। অনামিকা অবশ্য কথাটা বলল না, ধীর পায়ে এগিয়ে এসে অনামিকার কপালে হাত ছুঁয়ে দিয়ে শরীরের তাপ চেক করে অনামিকার চুলে হাত বুলিয়ে দিল অরণ্য। কেউ আসেনি পাগলি, বাইরে বোধহয় কিছু নিয়ে ঝামেলা হচ্ছে, সেটা চেক করতে যাচ্ছিলাম। ওহো, আমার কেন জানি মনে হলো আমাদের রুমের বাইরেই কেউ বুঝি। আরে না রে পাগলি, আমাদের বাড়িতে চেঁচামেচি কে করবে বলো, বাইরে হচ্ছিল ঝামেলাটা, দেখছো না সব শান্ত হয়ে গেছে এবার, তোমার জ্বরটা এখন আর নেই, আর কিছুক্ষণ ঘুমিয়ে নাও কেমন, আমি দেখছি তোমার জন্য কি নাস্তার ব্যবস্থা করা যায়। আরে না না না, কি বলছেন, আমি ঠিক আছি একদম, সবার ঘুম ভেঙে গেছে না, আমাকে দুটা মিনিট সময় দিন, আমি এক্ষুনি নাস্তার জন্য আউ বলছি না, উঠতে হবে না, মজা লাগছে না, ব্যথা শরীরে নাচানাচি করতে, কি যে করো না তুমি অনু, চুপচাপ শুয়ে থাকো, মেয়ে রাতে যে জ্বর এসেছিল সে খবর আছে, একদম ওঠার জন্য ছটফট করবে না বলে দিলাম। নাস্তা রেডি হতে হতে চুপচাপ ঘুম দাও একটা, দেখি ডক্টর মর্নিং শিফটে সিরিয়াল পাই কি না, তাহলে আজ আর অফিসে যাব না, আবার ডাক্তার কেন, জ্বর তো এমনিতেই সেরে যাবে, সেটা আমাকে ভাবতে দাও কেমন, এখন পাকনামো না করে ঘুমাও আর কিছুক্ষণ, আর নিজে নিজে ওঠার চেষ্টা করলে খবর আছে বলে দিলাম। কিছুক্ষণ ঘুমাও না, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরে আসবো, প্রমিস। অরণ্য হালকা ঝুঁকে অনামিকার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। রুমের দরজাটা টেনে দিয়ে নিচে ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়েছে অরণ্য। ড্রয়িং রুমে হালকা গুঞ্চনটি যেন অনামিকার কানে না পৌঁছায় তাই এই ব্যবস্থা। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমের কথাগুলো কানে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে অরণ্যের, সেই সাথে রাগটাও যেন ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে ছেলেটার। অরণ্য চেষ্টা করলো যাতে রাগের বসে কিছু উল্টোপাল্টা ব্যবহার
না করে ফেলে খালামুনির সাথে। রিশাদের কাছে শাস্তি খালামুনিকে দেওয়ার কোনো মানেই হয় না। আমাকে এখানে টেনে নিয়ে এলি কেন প্রভা? তুইও ওই দলে নাম লিখেছিস তাই না? তোর ভাইকে এরা এত মেরে শেষে কিনা পুলিশে দিল, আর তুই একটাবারের জন্য আমাদেরকে কল করে জানালি না? দুটা দিন হয়েছে এসেছিস, তার জন্য ওই মেয়েটার এমন ব্রেনওয়াশ করে দিল যে নিজের ভাইয়ের জন্য একবার ভাবলি না? ছি প্রভা, তুই আর রিশাদ আপন ভাই বোন, সেটা কি ভুলে গিয়েছিস? না ভুলিনি মা, ভুলিনি বলে সারাটা রাত লজ্জায় দু চোখের পাতা এক করতে পারিনি। আমি জানি না তোমাদের ছেলে তোমাদের কি পট্টি পড়িয়েছে, কিন্তু ওর মুখের ভাষাগুলো শুনলে তুমিও কাল রাতে ওকে মেরে বাড়ি থেকে বের করে দিতে বাবা। আমি ওর ছোট বোন হয়ে তোমাদেরকে কথাগুলো উচ্চারণ করে বলতে পারবো না, এসব বানানো নাটক ষড়যন্ত্র, সেটা কি বুঝতে পারছিস না প্রভা? আমার ছেলেকে বদনাম করার জন্য এরা নাটক। রিশাদ কাল রাতে কল করে জানিয়েছে আমাকে, আজ আসার সময়ও ওর সাথে দেখা করে কথা বলে এসেছি আমরা, ও সবটা বলেছে আমাদেরকে। তোর বাবা তোর মতোই দোনামোনার চশমা এঁটে রেখেছে, কিন্তু আমি তো মা, আমি জানি আমার রিশাদ এমন কিছু করতে পারে না। ভুল জানো মা, আমি জানতাম আমার ভাই আমার হিরো, ভাবতাম আমার ভাই কোনো মেয়েকে বিপদে পড়তে দেখলে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমার সেই হিরো ভাই চেয়ে আরেকটা মেয়ের সম্মান কেড়ে নেওয়ার জন্য হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, বোনের মতো ভাবির দিকে লুলুপো দৃষ্টি দেয়, সেটা আমি বুঝিনি গো মা, বুঝিনি প্রভা। প্রভার কথাগুলো শেষ হওয়ার আগে ওর মায়ের শক্ত হাতে একটা থাপ্পড় এসে পড়ল প্রভার গালে। প্রভা গালে হাত দিয়ে ফোঁপাচ্ছে দেখে ওর বাবা এসে মেয়েটাকে বুকে টেনে নিয়ে মেয়ের কান্না থামানোর চেষ্টা করলেন। তাই অব্বা জামানো ততক্ষণে বড় বোনের সামনে এসে দাঁড়িয়েছে, আর বাকি ছেলেমেয়েরাও ভয়ে জড়সড় হয়ে সবটা দেখছে। কিছু বলবে এমন সাহস কারোই হচ্ছে না যেন। বড় আপা কি করছো তুমি? প্রভার গায়ে হাত তুলছো কেন? ও নিজে যেটা দেখেছে যেটা শুনেছে সেটাইও বলেছে। তুই একদম চুপ করে থাক তাইয়োবা, আমার ছেলে মেয়েদের কীভাবে শাসন করব সেটা আমি তোর থেকে শিখবো না। নিজের ছেলে মেয়ে দুটোকে তো মানুষ করতে পারলি না, তাই আমি আমার মেয়েকে মারবো না কাটবো সেটার ব্যাপারে অন্তত তুই কিছু বলতে আসিস না। ছেলেকে যদি বিন্দুমাত্র শাসন করতে তাহলে এমন চরিত্রহীন এক ঠকবাস মেয়েকে বাড়ির বউ করে আনতে হতো না বড় আপা। শুনে রাখ তাইয়োবা, আজকের মধ্যে যদি আমার ছেলেকে আমি সারিয়ে নিয়ে যেতে না পারি তাহলে তোদের কাউকে আমি শান্তিতে থাকতে দিব না। আমার ছেলেকে যদি কোনো অন্যায় না করে জেল খাটাতে হয় তবে মনে রাখিস তোরা একটা ছেলে আছে, ছেলের বদলে ছেলে কথাটা মাথায় রাখিস। বড় আপা কী সব বলছো, রিশাদকে কি কখনো অরণ্য থেকে আলাদা করে দেখেছি আমি? কিন্তু যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে আপা, সেটা তোমার রিশাদ হোক বা আমার অরণ্য, অন্যায় শাস্তি সবার জন্য সমান আপা। অপরাধী আমাদের সন্তান বলে তো তার শাস্তি মাফ করে দেওয়া যাবে না। একজন সাধারণ নাগরিকের সন্তান অন্যায় করলে যে শাস্তি, একজন জর্জের সন্তানও একই শাস্তি হবে, এটাই আমাদের সংবিধানের আইন। আমাকে আইন শিখাতে আসিস না তাইয়োবা, সংবিধানের কোনো ধারাই আছে সেটা আমাকে জ্ঞান দিতে আসিস না। তোর এই চরিত্রহীন লম্পট বইয়ের জন্য তো এই সব, ওকে যদি আমি রাস্তায় নামিয়ে অপমান না করি তবে আমি রিশাদের মা নই, কথাটা মাথায় রাখিস। আর এই যে প্রভা, তুই তো বাড়ি চল আগে আমার সাথে, তোকে আমি সেখানে দেখে নিচ্ছি। তুমি সরো, মেয়েকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় এমন তুলেছো যে যার মতো কথায় নাচতে নাচতে নিজেদের কখন ক্ষতি করে দিচ্ছে নিজেও জানে না। চল তুই আমার সাথে প্রভা, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। প্রভার মা প্রভার একটা হাত চেপে ধরে টানতে টানতে বাড়ির মেইন ডোরের দিকে পা বাড়াতে অরণ্যের সামনে এসে দাঁড়ানো থমকে দাঁড়িয়ে গেছে দুজনে। এবার অরণ্যের দিকে চোখ পড়তে ভদ্রমহিলার চোখ দিয়ে যেন আগুন বের হলো। প্রভার হাতটা ছেড়ে দিয়ে অরণ্যের গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন মহিলা। এত হিংসে তোর আমার ছেলেকে যে ওর জীবনটা এভাবে নষ্ট করে দিলি? ছোটবেলা থেকে একই সাথে তো মানুষ হয়েছিস, তাহলে কেন অরণ্য কেন করলে এমনটা? অরণ্য কিছু বলার আগে খালামণি আরেকবার অরণ্যের মারার জন্য হাত তুলতে প্রভা এবার মাঝখানে এসে দাঁড়িয়েছে। প্রভা মায়ের একটা হাত ধরে টানতে টানতে দোতলা সিঁড়ি পেয়ে উপরের দিকে উঠিয়েছে। দেখো বাকিরা ছুটলো পিছু পিছু, মেয়েটা কি করতে চাইছে কারো মাথায় ঢুকছে না, এমনকি অরণ্য বুঝতে পারছে না প্রভা কি করছে। তোমার ছেলের কথা শুনে সবটা বিচার করে নিলে তো মা, কারো কথায় শুনতে হবে না তোমাকে আর, না আমার না ভাইয়ার না আন্টি না আঙ্কেল না এতগুলো মানুষ যারা নিজের চোখে তোমার ছেলের
কীর্তিকলাপ সাক্ষী হয়ে আসে। কারো কথায় বিশ্বাস করো না তুমি, নো প্রবলেম। যাকে গালাগালি দিয়ে এত কথা বললে এত অভিশাপ দিচ্ছ, একটা মায়ের মন তাকে সামনে দেখে দেখে তুমি নিজেই বলো ওই মেয়েটা তোমার ছেলেকে ফাঁসানোর নাটক করছে। আর কিছু বলতে হবে না তোমাকে, শুধু ভাবির সামনে দাঁড়িয়ে একবার বলো যে তোমার ছেলে কিছু করেনি। আমি এই মুহূর্তে তোমাদের সাথে বাড়িতে ফিরে যাব, তাহলে এর আগে নয়। কথাগুলো বলতে বলতে প্রভা মাকে টানতে টানতে অরণ্যদের রুমের দিকে নিয়ে গেল। কাপা হাতে এবার সাহস করে দরজার হাতলটা ধরে চাপ দিয়ে দরজার লক খোলার আগে সামনে থেকে দরজাটা খুলে গেল। সবাই স্তব্ধ হয়ে রুমে থেকে বেরিয়ে আসা অনামিকার দিকে তাকিয়ে আছে। অরণ্য, তাইয়বা, আরহান, বাড়ির প্রত্যেক মানুষই স্তব্ধ হয়ে অপেক্ষা করছে ঋষাদের মা আর অনামিকার মুখোমুখি হওয়ার ফলাফলটা দেখার জন্য। কী ঘটতে চলছে নতুন করে তার জন্য অপেক্ষা এবার। এই যে মেয়েটাকে দেখছো সামনে, ঠিক করে নিজের পায়ে দাঁড়াতে পারছে না, দেখছো তো ওকে, এত দূর থেকে দাঁড়িয়ে তো ঠিক মতো দেখতে পাচ্ছে না, তাই না মা? ওয়েট, এইভাবে এদিকে আসো, মায়ের সামনে এসে দাঁড়াও, এসো এসো, মাও দেখুক তুমি কেমন, নাটক করো, সবার মন ভুলিয়ে এসো, কই আসো আসো, মায়ের সামনে এসে দাঁড়াও তো দেখি ভাবি, এসো এসো। প্রভার ওর মাকে নিয়ে অরণ্যের রুমের সামনে এসে দাঁড়ানো প্রায় সাথে সাথে রুমের দরজাটা খুলে অনামিকা বেরিয়ে এসেছে। অরণ্য রুম থেকে বেরিয়ে যাওয়ার পর কিছুতেই ঘুম আসছিল না মেয়েটার। কোনো মতে সমস্ত শরীরের অসহ্য যন্ত্রণা সহ্য করে নিয়ে হাতে মুখে ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতে বাইরে থেকে আবার চিৎকার চেঁচামেচি শব্দটা অনামিকার কানে এলো। রুমের বাইরে যাবে কি না সেটা কিছুক্ষণ ভেবে দরজাটা খোলা মাত্রই সামনে প্রভা আর রাগী চেহারায় আরেকটা মানুষ দেখে চমকে গেল অনামিকা। পিছন পিছন যে অরণ্য আর বাকিরা আসছে সেটা দেখে থমকে পিছনে দাঁড়িয়ে গেল অনামিকা। প্রভা মিনিটখানে থমকে দাঁড়িয়ে থেকে এগিয়ে এসে কথাগুলো বলতে বলতে অনামিকার একটা হাত ধরে টেনে মায়ের সামনে এনে দাঁড় করিয়ে দিল অনামিকাকে। অনামিকার হাতটা ঋষাদের উল্টো দিক করে চেপে ধরা আগে বেশ খানিকটাই মস্কে গিয়েছিল। রাতে ব্যথার ঔষধ, ব্যথাটা কমলে এবার প্রভা শক্ত করে ধরায় অনামিকার মনে হলো হাতটা বুঝি ভেঙেই গেছে। তবুও মেয়েটা দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করার চেষ্টা করলো। প্রভা অবশ্য সেদিকে খেয়াল নেই, মেয়েটার অনামিকার হাতটা চেপে ধরে মায়ের সামনে নিজেও দাঁড়িয়ে আছে। এই বিধ্বস্ত চেহারার মেয়েকে দেখে তোমার কি মনে হয় মা, ও নিজে থেকে নাটক করছে সব, নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছে না, কষ্ট হচ্ছে, ব্যথায় সেই দুপুর থেকে জ্বরে গা পুড়ে যাচ্ছিল, সেটাও কি নাটক? এই যে ঘাড় দাঁতের স্পষ্ট তাজা দাগ বসে আছে, সেটাও কি সাজানো? সরি ভাইয়া, সরি ভাবি, আমি কালই দেখেছিলাম দাগটা। মাকে প্রমাণ না দিলে তো মা নিজের গুণধর সন্তানের কথা বিশ্বাস করে বসে থাকবে। প্রভা, এই মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে এটা বোঝাতে চাইছিস তো? বুঝলাম, কিন্তু তোদের কারো কাছে প্রমাণ আছে এই কাজটা আমার ঋষাদি করেছে? তোরা সবাই তো বলেছিলি লাঞ্চের জন্য বাইরে যাচ্ছিস, তাহলে এই মেয়ে যে ঋষাদের নামে বানিয়ে বলছে না তার প্রমাণ কি? ভাবি মিথ্যা বলছে না, কারণ ঋষাদ ভাইয়া কাল রাতে এই রুমে এসেছিল, ওর কাছে অরণ্য ভাইয়ার রুমের চাবিও ছিল। তুমি কল্পনাও করতে পারবা না এমন ভাষায় কথা বলছিল ও, আর সেটা ভাবির নাম ধরে। কি বলছে বল, হয়তো প্রভার মা আরও কিছু বলার আগে এবার অরণ্য পাশ কাটিয়ে এসে অনামিকার পাশে এসে দাঁড়িয়ে হালকা করে অনামিকাকে জড়িয়ে ধরলো, যাতে মেয়েটা ব্যালেন্স রাখতে না পেরে পড়ে না যায়। অনামিকা এক নজর অরণ্যর দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। প্রভার মাও এতক্ষণ ধরে কটমট করে অনামিকাকে দেখছে, যাতে সমস্ত দোষ অনামিকার এটা উনি মেনে নিয়েছেন। ঋষাদ বাইরে গিয়েছিল আন্টি, বাকি সবাই গিয়েছিল একসাথে, কিন্তু দুপুরে লাঞ্চ করতে রেস্টুরেন্টে যাওয়ার পর ওকে কেউই দেখেনি, কোন ফাঁকে সেখান থেকে চলে গেছে। তুমি অবশ্য বলতেই পারো যে আর্জেন্ট কোনো কাজ এসে গিয়েছিল, হয়তো হতেই পারে, বাট ও আমাকে যা বলেছিল সেটার একটা কথাও সত্যি ছিল না। ওইখানে ওদের অফিসের কোনো ব্রাঞ্চ বা শাখায় নেই, তাছাড়া পুলিশের লোকেরাও এটা কনফার্ম করেছে যে সবসময় অনামিকার উপর অ্যাটাক হয়, তখন ঋষাদের ফোনের লোকেশন এই এরিয়াতেই ছিল। কি, এখনই অবাক হয়ে না আন্টি, অফিসাররা আজকের মধ্যে সামনে ল্যাম্পপোস্টের সাথে লাগানো সিসিটিভি ফুটেজের রেকর্ড চেক করে এটাও আইডেন্টিফাই করে ফেলবে ঋষাদ ঠিক কয়টা বাজে এখানে বাড়িতে এসেছিল, কখন চোরের মতো বেরিয়ে গেছে, অ্যান্ড নিজের সাফাই যত নাটকীয় কাহিনী অবতরণ করো কিছুতে প্রমাণ করতে পারবে না যে ও কাল দুপুরে অন্য কোথাও ছিল। কেন বলো তো,
বিকজ একজন মানুষ একই সময় দুই জায়গায় থাকতে পারে না, সব রুবি ওর বিরুদ্ধে। তবু যদি তোমার মনে হয় তোমার ছেলেকে ফাঁসানো হচ্ছে, তাহলে সরি আন্টি, তোমাকে বোঝানোর মতো আর কোনো কিছুই বলার নেই আমার। কিন্তু প্রভার মা আর কিছু বলার আগে পিছন থেকে কেউ একজন ওনার কাঁধে হাত রাখলেন। ভদ্রমহিলা কাঁপা কাঁপা সুরে কিছু একটা বলার চেষ্টা করে মানুষটার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। অনেক হয়েছে রিশাদের মা, ছেলের প্রতি এই অন্ধবিশ্বাসের পরিণামটা দেখেছ তো? মানছি সবাই না হয় তোমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার নিজের মায়ের পেটের বোন তার সন্তানেরা হিংসা থেকে করেছে। এই মেয়েটা ক মাস আগে নতুন বউ হয়ে এ বাড়িতে এসেছে, সেও না হয় নিজের ডোজ ঢাকতে এসব বলছে। কিন্তু তোমার মেয়ে নিজের ভাইকে অপমান করে এভাবে পুলিশে মার খাইয়ে কী প্রমাণ করবে ও বলো? রিশাদার প্রভা, তো কখনোই আলাদা চোখে দেখোনি তুমি, না ছেলে বলে রিশাদকে বেশি যত্ন করেছো আর না মেয়ে বলে প্রভাকে কম দিয়েছো কোনো কিছু। তাহলে আজ যখন বিশ্বাসের প্রশ্ন আসছে, তাহলে কেন রিশাদের কথায় ধ্রুব সত্যি হিসাবে মেনে নিচ্ছ? এতগুলো মানুষের কি লাভ মিথ্যা বলে? কিন্তু আমাদের রিশাদ ও এমন খারাপ কাজ করার ছেলেই না। বাবা মা সবসময়ে তাদের সন্তানদের একদম সোনার টুকরো, কোনো অন্যায় করতে পারে না। আসলে কি তাই রিশাদের মা? ওর এই অন্যায় দায়িত্ব হয়তো আমাদেরও কিছুটা আছে। হয়তো সন্তানকে যে আদর্শ মানুষ করা দরকার তা আমরা করতে পারিনি, কী আর করবো বলো? এটাই আমাদের কপালে ছিল ভেবে না হয় ফিরে যায়। চলো এক সন্তান অন্যায়ের শাস্তি অন্য সন্তান যেন না পায় সেটাও তো দেখতে হবে আমাদেরকে বলো। কিন্তু রিশাদ ও তো জেলে, আমাদের অপেক্ষায় থাকবে ছেলেটা, থাকুক। অন্যায় করার পর যে অনুশোচনা করে তাকে ক্ষমা করা যায়। রিশাদের মা যে নিজের অন্যায়টাকে ন্যায় বলে গলা উঁচিয়ে কথা বলার সাহস দেখায়, তাকে ক্ষমা করার মানে হলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। সেটা তো আমি মরে গেলেও পারবো না। তাই কোনোদিনও যদি রিশাদ নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় আগুনে দগ্ধ হয়ে খাঁটি সোনা হয়ে ফিরতে পারে, তবে তাকে গ্রহণ করব আমরা। এখন না হয় নিজের কৃতকর্মে শাস্তি ভোগ করে মানুষ হও। তাহলে রিশাদকে কি আমরা সারাতে যাব না? ছেলেটার কি অবস্থা হয়েছে দেখেছ তো? এই মেয়েটার দিকে একবার তাকাও রিশাদের মা, ওদের রুমের দিকে তাকাও। বিছানার পাশে পড়ে আছে পানি ভর্তি বালতি, বালিশ ভিজে দাগও পড়ে গেছে। একটা মেয়ে শুধু তোমার ছেলের বদনাম করবে বলে তো নিজের এহাল করতেই পারে না, তাই না? তুমি খেয়াল করেছিলে কি না জানি না, প্রভাওর হাতে ধরার সাথে সাথে ব্যথায় মেয়েটি চোখে পানি চলে এসেছিল। সেটাও বলেনি একবার মুখ ফুটে, ওর কথা না হয় বিশ্বাস না করলে একবার মেয়েটার জায়গায় আমাদের প্রভাকে রেখে ভাবো তো। আজ আমাদের মেয়ের সাথে যদি এমন হতো তাহলে কি করতে তুমি? তোমার যদি এখনও নিজের ছেলের কথায় বিশ্বাস করে তাকে সারিয়ে আনার ইচ্ছা থাকে তাহলে যেতে পারো, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি এক্ষুনি, চল প্রভা। রিশাদের বাবা কথাগুলো শেষ করে প্রভাকে নিয়ে নিজের দিকে রওনা হলেন। তাইয়বা জামান আর হান চৌধুরী তাদেরকে আরও কয়েকটা দিন থেকে যেতে অনুরোধ করতে করতে নিচের দিকে চলল। বাকিরাও ধীরে ধীরে নিজেদের রুমে চলে গেছে। অরণ্যার অনামিকা মুখে থ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়েছেন। রিশাদের মা যাওয়ার সময় অনামিকার দিকে তাকিয়ে কয়েকটা কথা বলছেন। ভদ্রমহিলা কথাগুলো বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করেননি উনি। অনামিকার অরণ্য দুজনে থতমত খেয়ে নিজেদের মুখ চাওয়াচাই করলো একবার। কানে এলো ওনার কথাগুলো বাসছে ওদের দুজনে, যদি সত্যি আমার ছেলে তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে থাকে তাহলে তার শাস্তি আমি নিজ হাতে ওকে দিব, আর যদি ওকে বিনা কারণে ফাঁসানোর চেষ্টা করে কেউ তাহলে তার জীবন আমি তছনছ করেই ছাড়ব। একজন মাতা সন্তানের অন্যায় যেমন শাসন করতে পারে, তেমন তার সন্তানকে কিভাবে প্রোটেক্ট করার ক্ষমতা রাখে একজন মা কতটা কোমল আর কতটা কঠিন হতে পারে সেটা আমি সবাইকে দেখিয়ে দিব, শুধু আসল অপরাধীকে সেটা জানার অপেক্ষা।